السلام عليكم. আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। পরিচিতি, আমি মোহাম্মদ তাহেরুল ইসলাম, এমএসসি পদার্থবিজ্ঞান, সহকারী শিক্ষক, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া। শিক্ষণফল এই পাঠ শেষে তোমরা জানবে দিন, মাস, ঋতু, সময়, সপ্তাহ এবং আরো অনেক বিষয় সম্পর্কিত মান সংখ্যা এবং ক্রমবাচক সংখ্যা। আজকের পাঠে প্রথমে আলোচনা করছি মান সংখ্যা নিয়ে। কত মাসে এক ঋতু? উত্তর, দুই মাসে এক ঋতু। কত ইঞ্চিতে এক হাত? উত্তর, 18 ইঞ্চি। কত হাতে এক গজ? উত্তর, দুই হাতে এক গজ। কত বছরে এক শতাব্দী? উত্তর, 100 বছরে এক শতাব্দী। কত ইঞ্চিতে এক গজ? 36 ইঞ্চিতে এক গজ। এক টাকায় কত পয়সা? উত্তর, 100 পয়সা। কত তাই এক দিস্তা? উত্তর, 25টা এক দিস্তা। কত দিস্তায় এক রিম? 20 দিস্তায় এক রিম। এক মিটার সমান কত সেন্টিমিটার? উত্তর, 100 সেন্টিমিটার। এক কিলোগ্রাম সমান কত গ্রাম? উত্তর, 1000 গ্রাম। সূর্য কোন দিকে উদয় হয়? উত্তর, সূর্য পূর্ব দিকে উদয় হয়। উত্তর, পূর্ব দিকে। সূর্য কোন দিকে অস্ত যায়? উত্তর, পশ্চিম দিকে অস্ত যায়, পশ্চিম দিকে। বাংলাদেশে কত প্রকার কাগজের নোট আছে? উত্তর, 9 প্রকারের কাগজের নোট আছে। সবচেয়ে বড় কাগজের নোট কোনটি? 1000 টাকার নোট। উত্তর, 1000 টাকার নোট। বাংলাদেশে কত প্রকার ধাতব মুদ্রা আছে? উত্তর, 8 প্রকার। বাংলাদেশে সবচেয়ে বড় ধাতব মুদ্রা কোনটি? উত্তর, 5 টাকার মুদ্রা। বাংলা বছরের প্রথম মাস কোনটি? উত্তর, বৈশাখ। সপ্তাহের প্রথম দিন কোনটি? উত্তর, শনিবার।
কত ঘন্টায় এক দিন? উত্তর 24 ঘন্টায় এক দিন। কত ফুটে এক গজ? উত্তর 3 ফুটে এক গজ। কত মাসে এক বছর? উত্তর 12 মাসে এক বছর। কত সেকেন্ডে এক মিনিট? 60 সেকেন্ডে এক মিনিট। 1 কিলোমিটার সমান কত মিটার? 1000 মিটার। 1 মাইল সমান কত গজ? 1760 গজ। এবার আমরা জানব ক্রমবাচক সংখ্যা। সংখ্যা এক, প্রথম সংখ্যা দুই, দ্বিতীয় ক্রমবাচক সংখ্যা, সংখ্যা তিন ক্রমবাচক সংখ্যা, তৃতীয় সংখ্যা চার ক্রমবাচক সংখ্যা, চতুর্থ সংখ্যা পাঁচ ক্রমবাচক সংখ্যা, পঞ্চম সংখ্যা ছয় ক্রমবাচক সংখ্যা, ষষ্ঠ সংখ্যা সাত ক্রমবাচক সংখ্যা, সপ্তম সংখ্যা আট ক্রমবাচক সংখ্যা, অষ্টম সংখ্যা নয় ক্রমবাচক সংখ্যা, নবম সংখ্যা দশ ক্রমবাচক সংখ্যা, দশম। এবার সংখ্যা এগারো ক্রমবাচক সংখ্যা, একাদশ সংখ্যা, বারো ক্রমবাচক সংখ্যা, দ্বাদশ সংখ্যা, তেরো ক্রমবাচক সংখ্যা, ত্রয়োদশ সংখ্যা, চোদ্দ ক্রমবাচক সংখ্যা, চতুর্দশ সংখ্যা, পনেরো ক্রমবাচক সংখ্যা, পঞ্চদশ সংখ্যা, ষোলো ক্রমবাচক সংখ্যা, ষোড়শ সংখ্যা, সতেরো ক্রমবাচক সংখ্যা, সপ্তদশ সংখ্যা, আঠারো ক্রমবাচক সংখ্যা, অষ্টাদশ সংখ্যা, উনিশ ক্রমবাচক সংখ্যা, ঊনবিংশ সংখ্যা, বিশ ক্রমবাচক সংখ্যা, বিংশ। এভাবে আজকের পাঠে আমরা কিছু মান সংখ্যা এবং সংখ্যা, ক্রমবাচক সংখ্যা, সংখ্যা থেকে আমরা ক্রমবাচক সংখ্যা জানলাম। তোমরা বাসায় বসে এই ক্লাসগুলো ভালোভাবে দেখবে এবং মনোযোগ সহকারে পড়বে এবং তোমরা বার্ষিক পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেবে। বাড়ির কাজ, যেসব বিষয়, যে পাঠগুলো তোমাদের আজকে তুলে ধরেছি, এগুলো বাসায় তোমরা ভালোভাবে পড়বে এবং বার্ষিক পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।